হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসামগুলি রয়েছে সমস্ত অ্যাক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড টাইম দেবো তার মধ্যে তোমরা রাইড অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বেঙ্গালোরকে বলা হয় বিজ্ঞান নগরী অপশান সি ইজ দ্য কারেক্ট এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এই ব্যাঙ্গালোর হল ফ্রেন্ডস কর্ণাটকের রাজধানীর নাম ওকে কর্ণাটকের রাজধানীর নাম হল ব্যাঙ্গালোর এখানেই ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ইসরোর হেডকোয়ার্টার রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ন্যাশনাল অ্যারোনটিক্যাল লাইব্রেরি এই ব্যাঙ্গালুরেই অবস্থিত ওকে এর সাথে তোমরা মনে রাখবে ব্যাঙ্গালোরকে কী বলা সঠিক অ্যান্সার হয়ে যাবে সিলিকন সিটি বলা হয় ওকে সিলিকন সিটি বলা হয় এবং বিজ্ঞান নগরীও বলা হয় ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো ফ্রেন্ডস দু নম্বর প্রশ্ন হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে সমুদ্র বন্দর হ্রদবন্দর নদী বন্দর কৃত্রিম পোতাশ্রয় এই চারটি অপশানের মধ্যে ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে নদী বন্দর অপশান সি ইজ দ্য কারেক্ট তো হুগলি নদীর তীরবতী কলকাতা বন্দর হলো একটি নদী বন্দর ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যেমন ফ্রেন্ডস বোম্বে বন্দর ওকে অর্থাৎ মুম্বাই বন্দর বা বোম্বে বন্দর এটি কী বন্দর তো ফ্রেন্ডস এই বোম্বে বন্দর এটি হচ্ছে একটি সমুদ্র বন্দর তোমাদের পরীক্ষাতে আসতে পারে ওকে তো মুম্বাই বন্দর কি বন্দর সমুদ্র বন্দর এবং কলকাতা বন্দর হচ্ছে একটি নদী বন্দর ওকে এবং ফ্রেন্ডস ভারতের সবচেয়ে সব ভারতের সর্বোচ্চ সমুদ্র বন্দর সবচেয়ে বড় সমুদ্র বন্দরের কথা যদি বলা হয় মুম্বাই বন্দরগাঁও হচ্ছে সবচেয়ে বড় এবং মাল পরিবহনের ক্ষেত্রে মাল পরিবহনের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে মুম্বাই বন্দরগাঁও ওকে এবং ফ্রেন্ডস বাণিজ্যিক আমদানির জন্য প্রথম স্থানে রয়েছে বাণিজ্যিক আমদানির জন্য মুম্বাই বন্দরগাঁও প্রথম স্থানে রয়েছে ওকে বাণিজ্যিক আমদানির জন্য এবং রপ্তানির কথা যদি বলা হয় ফ্রেন্ডস রপ্তানি রপ্তানির ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে ফ্রেন্ডস মারমাগাঁও বন্দর ওকে মার্মাগাঁও বন্দরগাঁও নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস তিন নম্বর প্রশ্ন গীতা রহস্য নামক পুস্তকটি কার রচনা এই প্রশ্নের ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গঙ্গাধর তিলক তার রচনা হলো গীতা রহস্য ওকে তো ফ্রেন্ডস বালগঙ্গাধর তিলক তিনি কি নামে পরিচিত লোকমান্য নামে পরিচিত এবং ফ্রেন্ডস তার সাথে মনে রাখবে স্বরাজ স্বরাজ আমার জন্মগত অধিকার ওকে আমার জন্মগত অধিকার কার উক্তি ওকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলকের উক্তি নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস চার নাম্বার প্রশ্ন উজ্জ্বলা সোনা উজ্জ্বলা সোনা বা সাদা সোনা কাকে বলা হয় এই প্রশ্নের ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে কার্পাসকে বলা হয় উজ্জ্বলা সোনা বা সাদা সোনা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস পাঁচ নাম্বার প্রশ্ন ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য এই প্রশ্নের ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উত্তরপ্রদেশ রাজ্য হল সর্বাধিক গম উৎপাদক রাজ্য ওকে এবং উত্তরপ্রদেশ রাজ্য হচ্ছে জনসংখ্যার দিক থেকে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক থেকে এবং এর সাথে তোমরা মনে রাখবে উত্তরপ্রদেশের রাজধানীর নাম হলো লখনউ এর সাথে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে যদি আসে বাঁধে সর্বাধিক পাঠশন উৎপাদন বিশিষ্ট রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ পার্টশন বিশিষ্ট ওকে এবং সবচেয়ে বেশি বন কোথায় রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে বন এবং সবচেয়ে বেশি কফির কথা যদি বলা হয় ফ্রেন্ডস কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে এবং ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন মনে রাখবে প্রতি হেক্টর প্রতি গম উৎপাদনে যদি বলা হয় প্রতি হেক্টর প্রতি প্রতি হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব হেক্টর প্রতি এবং যদি বলা হয় সবচেয়ে বেশি গম উৎপাদক এখানে ছটি গ্যান্সের হয়ে যাবে উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ছ নম্বর প্রশ্ন নিম্নলিখিত ইন্দিরা গান্ধীর মৃত্যু কত সালে হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে হয় ইন্দিরা গান্ধীর মৃত্যু ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সাথে ফ্রেন্ডস আরও কিছু পয়েন্ট মনে রাখবে কত সালে ইন্দিরা গান্ধী ভারত রত্ন পুরস্কার পান তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত রত্ন সম্মান পান উনিশশো একাত্তর ওকে এবং গরিবি হাঁটাও কার উক্তি যদি বলা হয় ইন্দিরা গান্ধীরই উক্তি হল গরিবী হাঁটাও ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে এবং ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উনিশশো সাল আর কী কী জন্য ফেমাস উনিশশো চুরাশি সালের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ভূপাল গ্যাস দুর্ঘটনা ওকে ভূপাল গ্যাস দুর্ঘটনা এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উনিশশো সালে মহাকাশ অভিযান ওকে মহাকাশ অভিযান আর সাথে তার সাথে মনে রাখবে কলকাতায় পাতা রেল ওকে কলকাতাতে প্রথম পাতা রেল শুরু হয় উনিশশো চুরাশি ওকে তো এই তিনটি পয়েন্ট মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো ফ্রেন্ডস সাত নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার জাতীয় ভাষার নাম কি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সিংহলি হল শ্রীলঙ্কার জাতীয় ভাষা এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে শ্রীলঙ্কার সর্বোচ্চ সিংহ পিঁদুর তালাগালা হলো সর্বোচ্চ সিংহ রাজধানী অর্থাৎ ক্যাপিটাল হলো শ্রী জয়বর্ধনীপুরম কোট্টে ওকে এবং শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাবলী গঙ্গা হল সেখানকার দীর্ঘতম নদী এবং এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে শ্রীলঙ্কার সম্বন্ধে আর প্রশ্ন আসতে পারে সেখানকার জাতীয় পাখির নাম কী এবং সেখানকার জাতীয় খেলা তো ফ্রেন্ডস প্রথমে জাতীয় পাখি হচ্ছে বন মোরগ ওকে বন মর জাতীয় পাখি এবং জাতীয় খেলা হচ্ছে ফ্রেন্ডস ভলিবল হচ্ছে জাতীয় খেলা ওকে এবং আরো প্রশ্ন আছে ভারত এবং ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন উপসাগর রয়েছে কোন উপসাগরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে মান্নার উপসাগর ওকে মান্নার উপসাগর এবং তার সাথে আরও যদি প্রশ্ন আসে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী যদি বলা হয় সঠিক হয়ে যাবে পক প্রণালী ওকে প্রক প্রণালী অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস আট নম্বর প্রশ্ন সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছিল কোন ক্ষেত্রে তো চারটি অপশন দেওয়া আছে ধান গম ডাল দুধ সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি গম সবুজ বিপ্লবের সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছিল গম ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভারতে ইন্ডিয়াতে ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ওকে এর সাথে তোমরা মনে রাখবে বিশ্বে বিশ্বে শ্বেত বিপ্লবের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ওকে সবুজ বিপ্লব তো ফ্রেন্ডস ভারতে বলা হয় সবুজ বিল্লব জনক স্বামীনাথনকে ওকে স্বামীনাথন এবং বিশ্বের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে বোরলককে বোরলককে সবুজ বিল্লব জনক বলা হয় বিশ্বে এবং ভারতে হবে স্বামীনাথন নেক্সট দেখো ফ্রেন্ডস ন নম্বর প্রশ্ন গুলমার্গ কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস গুলমার্গ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কাশ্মীরে অবস্থিত গুলমার্গ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ফ্রেন্ডস এই গুলমার্গ কী তো ফ্রেন্ডস গুলমর্গ এটি হলো একটি পর্যটন স্থল যা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো ফ্রেন্ডস দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্থাপিত জাতীয় পার্ক কোনটি ভারতে স্থাপিত প্রথম জাতীয় পার্ক তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে করবেট অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্ক যা যা হেলি ন্যাশনাল পার্ক নামেও পরিচিত এবং এটি হচ্ছে সবচেয়ে পুরনো ন্যাশনাল পার্ক এবং এটি কিসের জন্য বিখ্যাত ওকে পরবর্তী প্রশ্ন দেখো ফ্রেন্ডস এগারো নম্বর প্রশ্ন বানভট্ট কোন সম্রাটের সভাকবি ছিলেন বানভট্ট কোন সম্রাটের সভাকবি ছিলেন অপশান বি ইজ দ্য রাইডেন্সের ফ্রেন্ডস হর্ষবর্ধনের স্বভাকবি ছিলেন বানভট্ট হর্ষবর্ধন তার সাথে তোমরা মনে রাখবে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন তো ফ্রেন্ডস হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের ওকে পুষ্যভূতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধনের জীবনী হচ্ছে হর্ষচরিত হর্ষচরিত হলো হর্ষবর্ধনের জীবনী যা রচয়িতা হলেন বানভট্ট ওকে এই সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে শিলাদিত্য কার উপাধি শিলাদিত্য শিলাদিত্য কার উপাধি এই প্রশ্নের ছটি গ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস হর্ষবর্ধনীর উপাধি ওকে হর্ষবর্ধন তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে বানভট্ট বানভট্ট কোন সম্রাটের সভাকবি হর্ষবর্ধনের সভাকবি তাহলে হর্ষবর্ধন কোন বংশের রাজি ছিলেন পুষ্যভূতি বংশ হর্ষচরিত কার রচনা বানভট্টের এবং শিলাদিত্য কার উপাধি হর্ষবর্ধনীর উপাধি মোস্ট ইম্পর্ট্যান্ট এই চারটি প্রশ্ন মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য ওকে এবং আরেকটি প্রশ্ন মনে রাখবে এটাও তোমাদের পরীক্ষাতে আসে প্রশ্নটা হল হর্ষবর্ধনের শাসনকালে কোন চীনা যাত্রী ভারতে আসেন তো ফ্রেন্ডস হর্ষবর্ধনের শাসনকালে এক চীনা যাত্রী আছেন তার নাম হলো হিউয়েন সাং ওকে হিউয়েন সাং পরবর্তী প্রশ্ন দেখো ফ্রেন্ডস বারো নম্বর প্রশ্ন কোন ঘটনার পরে সম্রাট অশোক তার নীতি আদর্শ পরিবর্তন করে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক তার নীতি আদর্শ ত্যাগ করে ওকে এবং গৌতম বুদ্ধের শিষ্য উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস কলিঙ্গ যুদ্ধে তিনি অস্তর ত্যাগ করেন তাহলে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ তোমরা মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট ওকে এবং অশোকের রাজ্যাভিষেকের কথা যদি বলা হয় রাজ্যাভিষেক সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দ ওকে এবং অশোক সিংহাসনে কত খ্রিস্টাব্দে কত দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন ওকে তো এই তিনটি সাল মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং সম্রাট অশোক কার পুত্র ছিল তো ফ্রেন্ডস কার পুত্র ছিল অর্থাৎ তার পিতার নাম ছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে বিন্দুসার হল সম্রাট অশোকের পিতার নাম ওকে এবং এখান থেকে আরও দুটি প্রশ্ন তোমরা মনে রাখবে সাঁচিস্তূপ ওকে স্তূপ কে নির্মাণ করেছিলেন সম্রাট অশোকই নির্মাণ করেছিলেন সাঁচি স্তূপ এর সাথে মনে রাখবে সারনাথের সিংহদুয়ার কার আমলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সম্রাট অশোকের আমলে হচ্ছে সারনাথের ওকে সারনাথের সিংহদুয়ার তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো ফ্রেন্ডস তেরো নম্বর প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কাকে কোন সেতু যুক্ত করেছে ভারত ও শ্রীলঙ্কাকে কোন সেতু যুক্ত করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গোল্ডেন গেট সেতু অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস চোদ্দ নম্বর প্রশ্ন জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মহাবীর হলেন জৈন ধর্মের প্রবর্তক অশেন্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জৈন ধর্মের শেষ এবং চব্বিশতম তীর্থাঙ্করের নাম কী তো ফ্রেন্ডস জৈন ধর্মের শেষ এবং চব্বিশতম তীর্থাঙ্কর হলেন মহাবীর ওকে মহাবীর এর সাথে ফ্রেন্ডস তোমাদের জৈন ধর্মের সম্বন্ধে আরও কিছু প্রশ্ন আসে জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর কে ছিলেন তো ফ্রেন্ডস প্রথম তীর্থাঙ্কর ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ঋষভনাথ ওকে ঋষভনাথ ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর এবং জৈন মতানুসারে জৈন মতানুসারে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় জৈন ধর্মের প্রতিষ্ঠাতা জৈন মতানুসারে বা তেইশতম তীর্থাঙ্কর যাকে বলা হয় তেইশতম তীর্থাঙ্কর তো ফ্রেন্ডস ওঠিক অ্যান্সার হয়ে যাবে পার্শ্বনাথ পার্শ্বনাথকে তেইশ বা জৈন ধর্মের প্রতিষ্ঠাতাও ধরা হয় ওকে এবং প্রথম তীর্থাঙ্কর হলেন ঋষভনাথ এবং মহাবীর হলেন চব্বিশতম এবং শেষ তীর্থাঙ্কর নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ভারতীয় সংবিধান তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভারতীয় সংবিধান কবে চালু হয় একটি পরীক্ষায় প্রশ্ন আছে কবে চালু হয় ওকে তো ফ্রেন্ডস গৃহীত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে চালু হয় কত সালে তো ফ্রেন্ডস চালু হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সে চালু হয় ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সংবিধান কে রচনা করেন খসড়া কমিটি বি আর আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি সংবিধান এবং সংবিধানে জাতীয় পতাকা কবে স্বীকৃতি পায় তো ফ্রেন্ডস এটাও তোমাদের পরীক্ষাতে আসে জাতীয় পতাকা কবে স্বীকৃতি পায় ওকে জাতীয় পতাকা তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাইশে জুলাই উনিশশো সালে জাতীয় পতাকা স্বীকৃতি পায় ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ষোলো নম্বর প্রশ্ন রাষ্ট্রপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে রাষ্ট্রপুঞ্জ প্রতিষ্ঠা হয় রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউএনও যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তো ফ্রেন্ডস ইউএনও অর্থাৎ ইউনিয়ন হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্ক ওকে নিউ ইয়র্ক হচ্ছে হেডকোয়ার্টার এবং এর সাথে তোমরা মনে রাখবে ইউএনওর শেষ ইউএন মোট সদস্য দেশ ওকে মোট সদস্য দেশের কথা যদি বলা হয় একশো তিরানব্বইটি দেশ হচ্ছে সদস্য এবং শেষ সদস্য দেশ হচ্ছে ফ্রেন্ডস দক্ষিণ সুদান ওকে দক্ষিণ সুদান ওকে এবং ইউএনওর সেক্রেটারি জেনারেলের কথা যদি বলা হয় ফ্রেন্ডস প্রথম প্রথম সেক্রেটারি জেনারেল এবং বর্তমান সেক্রেটারি জেনারেল ওকে তো ফ্রেন্ডস বর্তমান সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান্টনিও গুটেরাস এবং প্রথম যদি বলা হয় ট্রিক ভ্যালি ওকে ট্রিক ভ্যালি নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস সতেরো নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সাথে সাথে ফ্রেন্ডস আরও কিছু প্রশ্ন মনে রাখবে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয় ওকে কলকাতা বিশ্ববিদ্যালয় এর সাথে সাথে আরও তোমরা মনে রাখবে ফ্রেন্ডস বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় হিন্দু বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলা হয় ফ্রেন্ডস বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় উনিশশো ষোলো ওকে উনিশশো ষোলোতে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস আঠেরো নাম্বার প্রশ্ন নিম্নলিখিত রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন তো ফ্রেন্ডস রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের রাইডেন্সের হয়ে যাবে অপশান বি স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস আঠারোশো আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণ যা প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ ওকে তো ফ্রেন্ডস স্বামী বিবেকানন্দের লেখা কিছু বই যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে যেমন ফ্রেন্ডস পরিব্রাজক ওকে তাছাড়াও ফ্রেন্ডস বর্তমান ভারত ওকে প্রাচ্য ও পাশ্চাত্য এগুলি সবই হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা বই এর সাথে সাথে ফ্রেন্ডস আরও তোমরা মনে রাখবে রামকৃষ্ণ অর্থাৎ রামকৃষ্ণ দেব সম্বন্ধে যত মত তত পথ কার বাণী রামকৃষ্ণর ওকে রামকৃষ্ণ দেবের বাণী এর সাথে তোমরা মনে রাখবে রামকৃষ্ণদেবের আসন নাম কি রামকৃষ্ণদেবের আসন নাম তোমাদের পরীক্ষাতে আসে সঠিক অ্যান্সার হয়ে যাবে গদাধর চট্টোপাধ্যায় ফ্রেন্ডস চট্টোপাধ্যায় হলো রামকৃষ্ণ দেবের আসন নাম নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস উনিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম শহীদ কে ছিলেন তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে ক্ষুদিরাম বসু মঙ্গল পাণ্ডে ঝাঁসি রানী সুভাষচন্দ্র বসু এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফ্রেন্ডস মঙ্গল পাণ্ডে হলেন ভারতবর্ষের প্রথম শহীদ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সাথে তোমাদের পরীক্ষাতে আসে মঙ্গল পাণ্ডে কোথার থেকে তার বিদ্রোহ শুরু করেছিল বিদ্রোহ ফ্রেন্ডস শুরু করেছিল ব্যারাকপুর এবং কত সালে তার ফাঁসির মঙ্গল পান্ডের ফাঁসির সাজা হয় এবং এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সারা ভারতে বিদ্রোহ স্বাধীনতা সংগ্রামের যে বিদ্রোহ তা সারা ভারতে ছড়িয়ে পড়ে আঠারোশো সাতান্ন থেকে ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস কুড়ি নম্বর প্রশ্ন গরিবি হাঁটাও কার উক্তি রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইন্দিরা গান্ধীর উক্তি হলো গরিবী হাঁটাও অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ইন্দিরা গান্ধী এর সাথে ফ্রেন্ডস তোমরা ইন্দিরা গান্ধীর সম্বন্ধে মনে রাখবে ইন্দিরা গান্ধীর উনিশশো চুরাশিতে মৃত্যু হয় এবং তিনি ভারত রত্ন পান ওকে ভারত রত্ন কথা উনিশশো একাত্তরতে ভারত রত্ন সম্মান পান ওকে এবং ইন্দিরা গান্ধী হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং ফ্রেন্ডস যদি বলা হয় জয় জয়ান জয় কিষাণ কার উক্তি সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি হল জয় 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 ওকে তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নপত্র এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও ভারতবর্ষ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কী নেপালের সর্বোচ্চ সিংহের নাম কি এবং শ্রীলঙ্কার সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং এই তিনটি রইলো তোমাদের এইচডব্লিউ এবং তোমরা আজকে কুড়িটি পয়সেন্ট মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো ওকে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম